अत्तकुद दुनिया वत्तकुन निसा वलाकिन कुल कद्दर अल्लाह व मा शा अल्लाह फाला से जान एतटुकुर मध्य थाके যে যা কিছু হচ্ছে আমার সামগ্রিক চেষ্টাটা আমি অব্যাহত রাখবো, এরপর আল্লাহর যে ফয়সালা আমার জন্য হবে আমি সেটার প্রতি সন্তুষ্ট থেকেই আমার জীবন পরিচালিত করব। লা ইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদিদ। আমরা আল্লাহর কাছে প্রত্যাশা করি আমাদের এই শুকরিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা যেন গোটা পৃথিবী বিশেষ করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে অন্তত আমাদের গুনাহ থেকে না আটকে তার দিন কায়েমের প্রয়োজনে তার দিন কায়েমের এই সুযোগ এই নিয়ামতে আমাদের সামিল করার লক্ষ্যে যে নিয়ামত তিনি আমাদেরকে এতটুকু উন্নতি দিয়েছেন বাকি জমিনটুকু যেন তিনি আমাদের জন্য তার নিয়ামত তার অনুগ্রহ তার দয়া তার মেহরবানি দিয়ে এটুকুকে উন্মুক্ত করে দেন। আমরা সকলে বলে আমিন। আল্লাহ তাআলা বাচনভঙ্গি কত চমৎকার ছিল, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস। হে মানুষ, মাশার বলা হয় ক্যাপাসিটি ক্যাপাবিলিটি অপরচুনিটির দিক থেকে যারা 100% মনে করে আল্লাহ তাদেরকে ইঙ্গিত করেছেন ইয়া মাশার, মানে যাদের কোনো সীমাবদ্ধতা নেই। জিন্নি ওয়াল ইনস শুধু মানুষ না, জিনকেও আল্লাহ তারা ইন্ডিকেট করেছে। ইনিস্তাতাইতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। বের হও, যদি সামর্থ্য থাকে তো বের হও না, স্কুল খুলে দাও, কলেজ খুলে দাও, অফিস চালাও, দেশ চালাও, করো সব। আল্লাহ তাআলা আবার বলছেন লা তানফুজুনা ইল্লা বিসুলতান, আমার রাজ্যে আমার অনুমতি ছাড়া এক কদম ফেলার মতো ক্ষমতা তোমার নাই। ইল্লা তানফুজুন, অনুমোদন নাই, বেরোতে পারবো না, স্টপ। আল্লাহ তাআলা আমাদের এই শুকরিয়ার অংশ হিসাবে আমরা মৌখিক স্বীকৃতির পাশাপাশি যে সুযোগটুকু আল্লাহ দয়া করে দান করেছেন সেই সুযোগটুকুকে কাজে লাগার অংশ হিসেবে যে আমরা মাঠে নেমেছি আল্লাহ তাআলা যেন এটুকুকে কবুল করে গোটা জমিনটাকে আমাদের জন্য সহজ করে দেন। ইসলামের দৃষ্টিতে আত্মিক সম্পর্কের চেয়ে আবশ্যিক সম্পর্কের মর্যাদাটা অনেক বড়। সন্তান পিতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে যুদ্ধের জন্য, পিতা সন্তানকে যুদ্ধের জন্য সামনে দাঁড় করিয়ে দিয়েছে, কারণ একটাই, কারণ একটাই, হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য শত্রুতা। আমার সাথে একটু আগে যার অনেক ভালো সম্পর্ক ছিল, যার জন্য আমার জানটা বের হয়ে যেত, শুধু আবশ্যিক সম্পর্কের পার্থক্যের জন্য তার সাথে এখন যোজন যোজন মাইলের পর মাইল দূরত্ব আমাদের তৈরি হয়ে যায় শুধুমাত্র আবশ্যিক কারণে। সেজন্য আমাদের সম্পর্কের ভিত্তিটা কিন্তু আবশ্যিক সম্পর্ক, সেই জায়গাটা যেন আমরা মজবুত ভাবে ধারণ করতে পারি আবেগের বশবর্তী হয়ে। ব্যক্তির প্রতি ব্যক্তির ভালোবাসা যেন আমাদেরকে ঐতিহাসিক এই শিক্ষা থেকে আমাদেরকে যেন আপ্লুত না করে, আমাদেরকে সীমাহীন না করে, আমাদেরকে যেন ইসলামের সামান্য অনুভূতি থেকে বিচ্যুত না করে। দ্বিতীয় আমি যে কথাটা বলতে চাই সম্মানিত ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অন্যায়ের কাছে আপোষ না করার যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তের ক্ষেত্রে এখনকার যুগের অনেক গুরুত্বপূর্ণ আলেমগণ এটা বলে থাকেন, অনেক গুরুত্বপূর্ণ আলেমদের আলোচনা আমি ইউটিউবে খুঁজে শুনেছি এবং সেগুলো রেফারেন্স আমাদের কেউ কেউ আমাদেরকে শোনান যে আসাদ ভাই আপনারা তো আনাকিমুদ্দিনের কথা বলেন, ওই যে আমাদের পরাবে বলেছেন অনেক মক্কি অনেক মাদানি অনেক মাজাহাদি অনেক আজহারি, এরকম বিভিন্ন জায়গা থেকে যারা কথা বলেন সবাই না কিছু লোকেরা, যে মুসলিম শাসক হইলেই হয়েছে তার বিরুদ্ধে আর কোনো কথা বলা যাবে না। সুতরাং বাংলাদেশ তো মুসলিম শাসক না, এটা তো মদিনা সমাজে চলবে বলে ঘোষণা হয়েছে, সেই দেশে আপনার আবার আনাকিমুদ্দিন কি, সেখানে আপনার আবার প্রতিবাদ কি, প্রতিরোধ কি, আবার আপনার ইসলামী আন্দোলন বলে কি কি আপনার মাসালা দিয়ে দিয়েছেন, কিসের বায়াত, আবার কিসের রকনিয়া। অথচ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যার বিরুদ্ধে শাহাদাতের তামান্না নিয়ে না শহীদ হয়েছেন, তার তো ইসলামের ওই দৃষ্টিভঙ্গিতে তার তো তেমন কোনো ঘাটতি ছিল না, তিনিও বলেছেন আমি ইসলামের আলোকেই এটা, আমি এই ক্ষমতা আমার এই জন্য ইসলামের দৃষ্টিতে এটা দরকার, ইসলামের আলো কি এটা আমার দরকার, আপনি বরং মাঝখান থেকে এসছেন। তার আর একটা কথাও বলে, খুব ভয়ানক একটা কথা বলে, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাইলে আর একটু সবর করতে পারতেন, তিনি অধৈর্য হয়ে পড়েছেন, তিনি একটু দেখতে পারতেন যে ইয়াজিদ কি করে, কি মারাত্মক কি ভয়ঙ্কর মেসেজ আছে মুসলিম মার্জন মুসলিম সমাজের জন্য, কি দুর্ভাগ্য আমাদের সেই সূত্র ধরে এখন আমাদেরকে বলা হয় জামাত একটু
একটু বুঝুন হোক না, একটু অপেক্ষা করুক না, মুসলিমই তো আছে, মুসলিম দেশ, মুসলিম শাসক, এখন আমাদের রাষ্ট্রীয় ধর্ম কি? ইসলাম। আর কি চান, আর কি চান? বিরাট সুখের খবর। আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, আমাদেরকে ইসলামের মৌলিকত্ব থেকে দূরে সরানোর জন্য এটা আজকের না, সেই ইতিহাসে আমাদেরকে এক স্মরণ করিয়ে দেয়। তৃতীয়, আমি যে কথাটা বলে শেষের দিকে যেতে চাই, সম্মানিত ভাইরা, কোন অন্যায় যখন আপনি প্রতিবাদ করতে যাবেন, প্রতিরোধ করতে যাবেন, প্রতিবাদ এবং প্রতিরোধের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক বক্তব্য, وَإِنْ أَصَابَكَ شَيْءٌ وَلَا تَعْجَزْ اسْتَعِنْ بِاللَّهِ وَلَكِنْ قُلْ قَدَّرَ اللَّهُ وَمَا شَاءَ اللَّهُ فَعَلَ وَإِنْ أَصَابَكَ شَيْءٌ وَلَا تَعْجَزْ মুসলিম উম্মা, আমার উম্মা, আমার এই ইসলামী আন্দোলনের যারা দিনের এই পথে পরিচালিত হবে তাদের ভাবার কোনো কারণ নেই যে তার এই বিরোধিতাটা, তার এই প্রতিপক্ষ শুধু বাহ্যিক হবে, অভ্যন্তরীণ হবে না, বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুই দিক থেকেই হবে, নানান দিক থেকে প্রতিবাদ প্রতিরোধের একটা গণ্ডি তার সামনে এসে দাঁড়াবে। সে যেন অলা তাহাজাস, এই ক্ষেত্রে যেন কি না হয়, অস্থির হয়ে না পড়ে, সে যেন বিস্মিত না হয়, সে যেন অবাক না হয়, সে যেন ধৈর্য হারা না হয়ে যায়, অলা তাহাজাস। এটা বৈধ করা হয় নাই ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য, যেরকম পরিস্থিতি দেখে সে মনে করে এটাও কি সম্ভব, এটাও কি হতে পারে, আমাদের অমুক ভাই তিনি কি এই কথা বলতে পারেন, পারেন পারেন, ইয়াজিদ ইয়াজিদ এবং হজরত ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা প্রমাণ করে। কাতিবিন ওহি একটা বই আছে, এই বইটি আপনারা অনেকেই পড়েছেন, এটা পড়লে আপনারা এরকম বিস্ময় ঘটনা আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন কি ঘটনা ঘটেছে। সুতরাং ইসলামের মত পার্থক্য এবং মত বিরোধকে ইসলামিক স্কলারগণ বলেন এটা একটা সৌন্দর্য, ইমানদারের জন্য একটা ধৈর্যের সাথে ধারণ করে তার মূল বক্তব্যটা নিয়ে সে সামনে যেন এগিয়ে চলে, সে যেন গলিপথের অবলম্বন কোন অবস্থাতেই না করে। আমি আপনাদের অনুরোধ করতে চাই, আজকের এই ফিতনার যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সতর্কতার কথা বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া, ফাত্তাকুদ দুনিয়া, ওয়াত্তাকুন নিসা, ওয়ালাকিন কুল কদ্দারাল্লাহু ওয়ামা শাআ আল্লাহু ফাআলা। সে যেন এতটুকুর মধ্যে থাকে যে যা কিছু হচ্ছে আমার সামগ্রিক চেষ্টাটা আমি অব্যাহত রাখবো, এরপর আল্লাহর যে ফয়সালা আমার জন্য হবে আমি সেটার প্রতি সন্তুষ্ট থেকেই আমার জীবন পরিচালিত করবো। লাও তাফতাম আমার শয়তান, যদি শুধু এই কথাটা বলে, শুধু এই কথাটা বলে যে কেন এটা হলো, কেন এটা হলো, এটার জন্য এটা হয়েছে, আমাদের অমুকের কারণে এটা হয়েছে, এই কথা বলার অর্থ হইল লাউ তাফতাম আমার শয়তান, তারপরে প্রত্যেকটা পদক্ষেপ ইমানের পদক্ষেপ না, তার প্রত্যেকটা কার্যক্রম ইমানদারের কার্যক্রম না, ওটা হয়ে যায় শয়তানের কার্যক্রম। আসুন ইসলামের এই মৌলিক নীতিমালাকে ধারণ করে আজকে বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামের ছাত্র শিবির যে ময়দান পরিচালনা করছে, একটা ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে আশুরার শিক্ষা আমাদেরকে হযরত নাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উপস্থাপন করেছেন, সেটাকে ধারণ করে আমরা